দিদি আসো, ছবিগুলো তুলে নি। সো হোয়াটসঅ্যাপ বাংলা মিলিয়ে ওয়েলকাম টু মাই চ্যানেল বোমস মুন গাইজ। আজকে ভিডিও শুরু করছি একদম, বুঝতে পারছো? হ্যাঁ, টাইটেল সামনে তোমরা কিন্তু বুঝে গেছো, মানে আমি এখন কী বলবো তা কিন্তু বলতে হবে। যাই হোক, বিষয়টা হচ্ছে আজকে আমার মেয়ে মানে আমার সানবি অন্য প্লাসে, তো আমরা কালকে বিকেলবেলায় এসেছিলাম, ঠিক আছে? যারা আমাকে ফেসবুক পেজে ফলো করো তারা কিন্তু ফেসবুক পেজে ভিডিও পেয়ে গেছে অলরেডি। তো যাই হোক, একদিনে দুটো ভিডিও বানাবো টার্গেট নিয়েছি, ঠিক আছে? সকাল থেকে আশীর্বাদ পর্যন্ত বা বিকেল পর্যন্ত করবো, তারপরে বিকেল মানে তারপর থেকে আবার শুরু করে আবার কিন্তু বানাবো সাত রাত্রের অনুষ্ঠানের পর্ব, মানে পার্ট টু, ঠিক আছে? তো জাস্ট আজকে ঘুমিয়েছিলাম তিনটের সময়, ঠিক আছে? অনেকদিন পরে এসেছিলাম তো একটু গল্প আড্ডা করছিল সবার সাথে, তো সেই কারণে কিন্তু উঠলাম একটু আগে। এখন বাজে 8:10, আমি উঠেছি 7:50 দিকে। তো যাই হোক, একটু হাতে হাতে কাজকর্ম করে দিচ্ছিলাম, রান্না বান্নাসটা এসছে, রান্না বান্না করতে, বুঝতে পারছো? হচ্ছে প্যান্ডেল ফ্যান্ডেল করা হয়েছে, দেখতে পাচ্ছি ফাই সব। এটা হবে খাওয়া দাওয়ার জায়গা, এখানে মানুষজন এসে বসবে, বুঝতে পারছো তো? সেই কারণে আর এই সাইডে কিন্তু হচ্ছে রান্না বান্না, ঠিক আছে? এখানে কিন্তু হঠাৎ করে প্ল্যান হয়েছিল, যে কারণে আমাদের হঠাৎ করে আসতে হয়েছে। আমরা কিন্তু আগে ভিডিও বানাই, আমি কিন্তু প্রত্যেকবার যখন আসি তখন কিন্তু ভিডিও বানাই, বাট এইবার কিন্তু ভিডিও বানাতে পারিনি, যে কারণে আমি মিনি ব্লগ বানিয়েছি মানে ফেসবুক পেজের জন্য, সেটা পোস্ট হয়ে গেছে অলরেডি। সেটা মজা আছে, গিয়ে দেখে আসো সবাই, ঠিক আছে? ডিসক্রিপশনে লিঙ্ক ফিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে আসো। আর আমি কিন্তু একা আসিনি, আমার বাবা এসছে, ভাই এসছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ ট্যাঙ্ক রয়েছে, এখানে কিন্তু লেখা আছে শুভ অন্য প্লাস। মোটামুটি অনেক কাজ তাও হাতে হাতে করে কমপ্লিট করলাম, যা হোক এখন একটু ফ্রেশ হবে, এখন 10:00 বেজে গেছে, ঠিক আছে? ফ্রেশ তো সব, তারপরে অনেক কাজ আছে আমার, ঠিক আছে? তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর আজকে ভিডিওটা ভালো লাইক করো, কমেন্ট করো, আর অনেকে সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করবেন, হেট করে সাবস্ক্রাইব করবো, আমাকে এগিয়ে নিয়ে যেতে হতো না, তোমার নাহলে কে এগিয়ে নিয়ে যাবে? আমি ছেড়ে ভিডিও দিতে পারছি না ভাই, কাজের মতো থাকছি এখন। চলো 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 বাবা, চলো চলো, দেখো সবাই হচ্ছে সবার মতন কাজ করতে ব্যস্ত, আর তেন্দর বলছে কার্টুন দেখবো, দেখি দেখি মা তো ভিডিও দেখবে, তখন দোকানে আমাকে খেয়েছিস, যে এখন আমার মুড়ি ভাজা খেয়ে যা। দেখো রেডি ফেডি হয়ে এসেছিলাম বাজারের দিকে, মানে বাড়িতে আজকে সেই হিসেবে এখন রান্না বান্না হয়নি, মানে অনুষ্ঠান, তো সেই কারণে দুপুরে রান্না হচ্ছে একবারে। সবাই মুড়ি টুড়ি খাচ্ছে, আমার সব সকালবেলা মুড়ি খেতে পেট তো হয় না, জন্য আসলাম এই দাদা বৌদিদের দোকানে নিরামিষ ডাল পুড়ি খেতে। আরে ভাই, ভাই তোর নাম কি? না জিসু, জিসু সিংগুপ্ত বলে। হ্যাঁ হ্যাঁ, জিসু মন্ডল, তাই তো? ভালো আছিস তো? বহুদিন পরে কিন্তু এইভাবে স্কুটি নিয়ে ঘুরছি, ঠিক আছে? মানে খাওয়া দাওয়া গেছে, এখন তো বাড়ি থেকে যেতে হবে, স্কুটি নিয়ে এসেছিলাম, ঠিক আছে? চলো বাড়ি গিয়ে আবার কাজ বাজ শুরু করে দিতে হবে, ফোন করছে গাড়ি নিয়ে মিষ্টি আনতে হবে শ্বশুরমশাই, চলো দেখি বাড়ির দিকে যাই, কাজ বাজ অনেক আছে। হ্যাঁ কিন্তু আমরা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই যে পরিপূর্ণ বা সাজানো আছে, লেখা আছে শুভ অন্য প্রাশন, ঠিক আছে? এই যে বাচ্চা মেয়েটা আজকে অন্য প্রাশন হবে, মুখে ভাত তাই তো, সঙ্গে এ খাবে এ খাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ কেমন লাগছে ডেকোরেশনটা, অবশ্যই বলো কমেন্ট করে। বক্স বক্স কানেক্ট করলাম, গান টান বাজাচ্ছিলাম, বন্ধু আমার রসিয়া এখানে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে? কিসব দরকার আমার অবস্থা বুঝতে পারছো? দেখো কি অবস্থা ঘেমে, ঠিক আছে? কারণটা হচ্ছে বাইরে পড়ছে ঝরঝরে বৃষ্টি ভাই, একদম বৃষ্টি হয়ে গেলো, আমি নালিটা কাটলাম বলে জলটা আটকে গেলো, নালে জলটা ভিতরে ঢুকলে অসুবিধা হতো, ঠিক আছে? তাও এই সাইডে জলটা ঢুকছিলো বলে এই যে জল ফল যে ঢুকেছে, তাও হাড় পুরো মাটি ফাটি দিয়েছে হালকা পাতলা, ঠিক আছে? ও সেই লেভেলে গরম আছে ভাই। আর এই দেখো জ্যোতিকা কর্মকার, হ্যাঁ হ্যাঁ
ঠিক আছে। ওমাসি রান্না কত দূর? রান্না কত দূর? এখন দেরি আছে। দাদু দাদু বলছে যে রান্না হয়ে গেছে প্রায়। ও নেট দিয়ে গেছে? নেট আচ্ছা আচ্ছা সব হয়ে গেছে, মানে শুধু ভাত ভাতটা বাকি। হ্যাঁ আমার কাজ এটা। তো দেখতে পাচ্ছ দিদি কিন্তু টেবিল ফেবিল সব পাতানো হয়ে গেছে, আমি আর ভাই মিলে করলাম, ঠিক আছে। ও সেই লেভেলে গরম হয়েছে, এবার গিয়ে স্নান করতে হবে, ড্রেস আপ চেঞ্জ করতে হবে, ঠিক আছে। দেখো দেখো এইটুকু করেছিলাম বলে জলটা আসেনি, ঠিক আছে। আর এই সাইডে মাটিটা দিয়েছি বলে আর ঢুকতে পারিনি, ঠিক আছে। সব বুদ্ধি লাগে, বুদ্ধি। তো স্নান হয়ে গেছে? হ্যাঁ ঠিক আছে, আমার এবার স্নানটা করে আসি। যদি গামছা তো নাই, তোয়ালে নাই, তোয়ালাটা লাল গামছা হলে বেশি ভালো লাগছে। ওই পরে গরম আজকে আমাকে সারাদিন পাইনি না, তখন বসেছি তো কেমনই করছে আমার কাছে সুন্দর হয়ে যাবে আজকে দিদুটা, তাই না? পিছনে যাবো, দাঁড়াও দিদি সিনেমা পর্ব তো কমপ্লিট হয়ে গেল, এখন কিন্তু মানে খাওয়া দাওয়া হবে, মানে আশীর্বাদ হবে মেন টাইম। তো আমি একটু সালাবুকে নিয়ে সাইডে ঘুরতে যাচ্ছি, ঠিক আছে। তো চলো দেখি এরপরে কিন্তু আশীর্বাদ মেন পর্ব সেটা তোমার সাথে শেয়ার করবো, ঠিক আছে। কোনো চাপ নিতে হবে না, অলমোস্ট পাশে থাকতে হবে। এই যে এই যে কি হয়েছে বাবা?
ওকে দিয়ে দাও না লিখে দিই একটু ওদিকে ঘোরা হাতটা একটু ওদিকে ঘোরা একটু ওদিকে ঘোরা ওদিকে হ্যাঁ এবার ঘোরা দিদি আসো ছবিগুলো তুলে নি এখানে কিন্তু আশীর্বাদ কমপ্লিট হয়ে গেছে আর কিন্তু আজকে ব্লগ এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে এরপর থেকে নেক্সট ব্লগে বাদ বাকি শেয়ার করছি চলো গাইস ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণ টেক কেয়ার বাই বাই।